News Only 24, News Only 24. তরফ থেকে যখন আমার কাছে এই প্রস্তাবটি আসে যে ওনারা একটি বিউটি পেজেন্ট করতে চাইছেন, তো আমার মনে হয়েছিল যে আমি যদি অ্যাজ আ শো ডিরেক্টর থাকি তাহলে কিছু অন্যরকম হলে ভালো হয়। অন্যরকম বলতে এখন বিভিন্ন প্রতিযোগিতা নিশ্চয়ই হচ্ছে, কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে সেটা যদি ঠিকভাবে করা যায় তাহলে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে কিন্তু তুলে ধরা যায়, মডেলদের গ্রুম করা যায় এবং তাদেরকে একটা প্যারালাল কেরিয়ার দেওয়া যায় বলে আমার মনে হয়েছে এত বছরে। ওই জন্য আমি বলেছিলাম যে এটা একটু আলাদাভাবে আমরা করতে চাই। আমরা এখান থেকে আমরা প্রথমে একটি প্রিলিমিনারি রাউন্ড করব, তার মাধ্যমে আমরা টপ 30 কন্টেস্টেন্ট সিলেক্ট করব দুটো ক্যাটাগরিতে, মিস এবং মিসেস ক্যাটাগরিতে 15 জন করে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা তাদেরকে প্রপারলি কিছুদিন ট্রেনিং দেব, গ্রুপ করব, করে আমরা ফিনালের দিন তাদেরকে প্রেজেন্ট করব স্টেজে, যাতে প্রোগ্রামটাও খুব ভালো হয়, কম্পিটিশনটা খুব ভালো হয় এবং তাদের যারা জাজ করবেন তারা এই ফিল্ডে মানে কিছু স্বনামধন্য ব্যক্তিত্বরা থাকবেন, প্রিলিমিনারি রাউন্ডেও থাকবেন, ফাইনালেও থাকবেন। তাদের মধ্যে অবশ্যই একজন থাকবেন বিপ্লব দাশগুপ্তা এবং ফিনালেতে জুরি হিসেবে থাকবেন ইন্দ্রনীল। যা কিছু সুন্দর সেটাই আনন্দ, তো সেই সৌন্দর্যে পূজারি হয়ে অভিষেক রয় এবং রাজা রয় এবং কাকতালীয় ভাবে রাজার অভিষেক ছাড়া হয় না, রাজাকে অভিষিক্ত হতে হয় আর কোনো অভিষেক রাজা ছাড়া হয় না। সুতরাং এই যে যুগলবন্দি, সেই যুগলবন্দিটা শুরু থেকেই মনে হয়েছে একেবারে সুরে বাজছে। সুতরাং তাদের এই প্রয়াস, আমার যেটা মনে হয় যে সৌন্দর্য চেতনা এবং ভালোবাসার চেতনা না থাকলে এ ধরনের প্রয়াস নেওয়া সম্ভব না। কিন্তু যেহেতু যেটা তুমি নাই মাত্র বললেন যে যে কোনো প্রতিযোগিতায় সবাই সফল হয় না, কারণ কেউ কেউ থাকবে যারা সফল হবেন না, তাদের জন্যও যদি কোনো পরিকল্পনা থাকে, তাদের জন্যও যদি কোনো ভাবনা থাকে, সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না। কিন্তু তার মানে এই নয় যে ফোর্থ হলো তার যোগ্যতা কম, সে হয়তো আরেকটা জায়গায় যোগ্য। সেখানে যদি এই যে প্রয়াস রয়্যাল রয় এন্টারটেইনমেন্টের ডিকুইনের জন্যে সেই ভাবনাটা যদি থাকে যে হোয়াট ইজ দ্য সাস্টেনেবিলিটি প্ল্যান আফটার দ্য ইভেন্ট ইজ ওভার, ইভেন্টটা ওভার হয়ে গেল সবাই আনন্দ করলাম বাড়ি চলে গেলাম তা নয়, তাদের জন্য ভাবনা রাখা, তাদেরকে ফলো আপ করা, তাদেরকে যেটা তুহিনা বলল বিকল্প জায়গা দেখানো, যে শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে বিউটি পেজেন্ট নয়, তোমার অন্যান্য দিকেও যথেষ্ট সুযোগ আছে, সে সুযোগ যদি কেউ পেতে পারে, সেই ভাবনাগুলো যদি থাকে, সেই সৌন্দর্য চেতনা যদি থাকে, সেই ভালোবাসার চেতনা যদি থাকে, তারপরে নিশ্চয়ই করে আমার মনে হয় এই ধরনের প্রয়াস আরও এগিয়ে যাবে। এবং বিউটি পেজেন্ট এটা কিন্তু আজকের জগতে আজকের সময়ে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, এডওয়ার্ড বোনোর একটা বিউটিফুল বই আছে হাউ টু হ্যাভ এ বিউটিফুল মাইন্ড, অ্যান্ড দেয়ার ইজ এ বিউটিফুল ফিল্ম অলসো এ বিউটিফুল মাইন্ড, রাসেল ক্রো যাতে অভিনয় করেছেন। সো দ্য বিউটিফুল মাইন্ড ক্যান ওনলি কাম আউট উইথ এ বিউটিফুল এন্ডেভার, সো আই কনগ্রাচুলেট অভিষেক অ্যান্ড রাজা অ্যান্ড উইশ দেম অল দ্য বেস্ট অ্যান্ড কনগ্রাচুলেশনস।